কেমন আছেন খালা? আছি ভালো, তুমি কেমন আছো মা? ভালো আছি। আপনার শরীরটা কেমন আছে? শরীরটা মা ভালো না, শহরও যাইতে পারি নাই, ডাক্তারও ধরাইতে পারি নাই, খুব সমস্যা। আচ্ছা খালা, আপনি কি স্মার্ট মেডের নাম শুনেছেন? এটা এবার কি মা, তা তো বুঝি না। এইটা হলো, এই যে আমার হাতে মোবাইল দেখতেছেন, এটা দিয়ে আমি আপনার শরীরের সমস্যার কথা ঢাকার বড় ডাক্তার সাহেবের কাছে পাঠিয়ে দিব। ডাক্তার সাহেব ঢাকা বসে আপনার পক্ষে পরামর্শ দিবেন এবং ঔষধ লিখে দিবেন। এই ঔষধ খেয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, চিন্তা করিবেন না। বুঝলাম না মা, আমার কথা কইয়া তুমি কেমনে ডাক্তার সাহেবের কাছে থেকে তুমি ওষুধ আনবা? না খালা, ম্যাজিক আছে। ডাক্তার সাহেব আমাকে চেক আপ না করিয়ে কিভাবে মোবাইলে ওষুধটা দিবে, তুমিও কিভাবে বুঝাইয়া আনবে, আমি তো এটা বুঝলাম না। খালা, আমি একজন স্বাস্থ্যকর্মী, এটা তো আপনি জানেন। আমি হলাম স্মার্ট মেডের একজন স্বাস্থ্যকর্মী। আমি আপনাকে বিভিন্ন প্রশ্ন করুম যা এই মোবাইলের মধ্যে আছে, তারপরে তারপরে আমি আপনাকে পরীক্ষা করব। এগুলান এই রিপোর্টগুলান আমি ঢাকার ডাক্তার সাহেবের কাছে এই মোবাইল দিয়ে পাঠিয়ে দিব এক্ষুনি। তারপরে ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিবেন, দরকার হলে পরে ঔষধের জন্য প্রেসক্রিপশন দিবেন। প্রেসক্রিপশন কেমনে দিবেন? এটা আমার মোবাইলে চলে আসবে, আমি প্রিন্ট করে আপনাকে দিব। এটা দিয়ে আপনি ফার্মেসি থেকে ওষুধ আনতে পারবেন। ডাক্তার সাহেব আমাকে যদি ঘরে বসে যদি চিকিৎসা করেন, কিরকম টাকা পয়সা লাগবে? এই ধরেন শহরে যাবেন, আপনার সাথে একজন যাবে, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, ডাক্তার দেখাবেন, ডাক্তার পরীক্ষা দিবেন, এই রিপোর্ট দেখার জন্য বসে থাকতে হবে, নাইলে পরে একদিন যেতে হবে। এসব চিন্তা করে খুব অল্প খরচে ঘরে বসে আপনি সঠিক চিকিৎসা পেতে পারেন। ঠিক আছে, এখন আমার কি করতে হবে? এখন আমি স্মার্ট মেডে আপনাকে রেজিস্টার করব। আপনাকে স্মার্ট মেডের মধ্যে থাকা বিভিন্ন প্রশ্ন করে আপনার কি সমস্যা সেটা বুঝে নিয়ে প্রয়োজন মতো আপনাকে পরীক্ষা করব। তারপরে তথ্যগুলো এইখানেতে একটা টিপা দিয়া আমাদের ডাক্তার সাহেবের কাছে পাঠিয়ে দিব। ডাক্তার সাহেব SMS এর মাধ্যমে আপনার করণীয় কি সেটা বলে দিবে। কি করবা করো? ডায়াবেটিক পরীক্ষা করতে হবে। ঠিক আছে করো। এই নাও মা তোমার টাকা। খালা, আপনার ডায়াবেটিস আছে, তবে বেশি না।
আপনাকে নিয়ম মতো চলতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। ডাক্তার স্যার আপনাকে প্রেসক্রিপশন দিয়েছেন, তা আমি প্রিন্ট করে এনে দিতেছি। ঠিক আছে, আবার কবে আসবে মা? খালা, আমি 4 সপ্তাহ পরে আবার আসব। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।